মাথায় ভারী বোঝা নিয়ে ছুটে চলেছে কোনো এক বাবুর পেছনে, কিংবা কখনো কখনো ডাক ছাড়ছেন, বাবু কুলি চাই কুলি। হ্যাঁ, মুম্বাই সেন্ট্রালের সেই কুলি আজ দেশের অন্যতম IAS অফিসার। কথাটা শুনে চমকে গেলেন নিশ্চয়ই আপনি, কিভাবে সম্ভব? স্টেশনের কুলি থেকে কিভাবে সোজা IAS অফিসার? বলা বাহুল্য, IAS অফিসার শ্রীনাথবাবুর জীবনে যে কোনো উন্নতগামী ব্যক্তির জন্য অনুপ্রেরণাই বটে। এই ব্যক্তির জীবনে গল্পটা শুনলে চোখে জল এসে যাবে আপনারও। শুধুমাত্র একটি মোবাইল ফোনের সাহায্যে UPSC সিভিল সার্ভিস ক্রিয়েট করেছিলেন শ্রীনাথবাবু। প্রয়োজন পড়েনি কোনো শিক্ষকের, শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটি তার বই, সিলেবাস এবং তার অনুশীলনের উপাদান। চলুন জেনে নেওয়া যাক IAS অফিসার শ্রীনাথবাবুর সাফল্যের পেছনে গল্পটা, যেটা সত্যিই অবিশ্বাস্য। মন্নালের মধ্যবিত্ত পরিবারের ছেলে শ্রীনাথবাবু, পরিবারের একমাত্র উপার্জনকারী হিসাবে কেরালার কুল্লাকামিতে কুলির কাজ করতেন তিনি। 2018 সালে 17 বছর বয়সে ক্রমাগত মুদ্রা স্মৃতি দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে একটা কুলির কাজ করে জীবন চালানো কতটা কঠিন। পরিবারের এক বছরের মেয়ে ও গোটা পরিবার, প্রথম 400-500 টাকা রোজগার বাড়ানোর জন্য নাইট শিফট শুরু করলেও তা দিয়ে যখন পরিবারের অভাব মিটছিল না, তখন সে তার নিজের সন্তান ও পরিবারকে ভালো জীবন দেওয়ার জন্য, ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য সিদ্ধান্ত নিলেন শ্রীনাথবাবু। শুরু করলেন UPSC সার্ভিসের পড়াশুনো। কোচিং টিউটোরিয়াল নেওয়ার তার কাছে কোনো অর্থই ছিল না। সরকারের দ্বারা বিনামূল্যে চালু করা ওয়াইফাই ও সেলফোনকে কাজে লাগিয়ে IAS হওয়ার স্বপ্ন দেখেছিলেন শ্রীনাথবাবু। সেই সময় মুম্বাইয়ের সেন্ট্রালে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা উপলব্ধ ছিল, তাই ওখানেই বসে পরিষেবার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন আজকের IAS শ্রীনাথবাবু। বই কেনার জন্য কখনোই কোনো অর্থ ব্যয় করেননি তিনি। এর বদলে একটি সিম কার্ড, একটি ইয়ারফোন, একটি মেমোরি কার্ড এবং একটি স্মার্টফোন ছিল নিজের প্রস্তুতি নেওয়ার জন্য ছিল সরঞ্জাম। UPSC এর পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তিনি উল্লেখ্য। এরপর যথারীতি কেরালার পাবলিক সার্ভিস এক্সাম, UPSC-র লিখিত পরীক্ষায় ক্রেট করেছিলেন তিনি। চারবার UPSC-র পরীক্ষা দেওয়ার পর শেষবার পঞ্চমবারের মাথায় তিনি উত্তীর্ণ হন। কঠোর পরিশ্রম করেছেন তিনি, কখনো হাল ছাড়েননি তিনি। প্রস্তুতি চলাকালীন পরিবারের পাশে দাঁড়াতেও কুলির কাজ ছাড়েননি তিনি। সংসার সামলেছেন এবং তিনি নিজের পড়াশোনাও সামলেছেন। আর আজ এই শ্রীনাথবাবু ভারতের একজন IAS অফিসার। তাই এক কথায় বলা যায়, শুধু সুযোগ না পেলেও ইচ্ছা থাকলে সুযোগ বানিয়ে নিতে হয়, সফলতা আপনা আপনি আসবে। বন্ধুরা, জীবনে চলার পথে একটি সুন্দর জীবন গড়তে পরিশ্রম যে তার প্রথম সিঁড়ি, তা আর কোনো সন্দেহ রইল না। বন্ধুরা, আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আমাদের সঙ্গে থাকুন।